এই পুলিশে পুলিশ মন্ত্রীর এই যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বড়ামুনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরে অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25 চলছেন, 25 পুলিশ নিচ্ছে 75 দল নিচ্ছে, সেই 75 ভাগ বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বড় অংশের টাকা, নরেন চক্রবর্তীদের টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। এই পুলিশে পুলিশ মন্ত্রীর এই যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বড়ামুনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবণীতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো চুনোপুটি মেরে কিছু হবে না, কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরে অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25 চলছেন, 25 পুলিশ নিচ্ছে 75 দল নিচ্ছে, সেই 75 ভাগ বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বড় অংশের টাকা, নরেন চক্রবর্তীদের টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়।